Welcome back to my channel D Diary. So hope you are all doing well. So आशा करती हूँ आप बारी तरह से सब सुस्थ आचो. आज का हम एक न्यू व्लॉग शेयर करछी. तो आज के आमार अनेक गुलो काज आछे as usual. तो आज के हमें एक टू शॉपिंग में बेरोबो एंड एक टू आमार कैकटा काज आछे सेखाने जाबो. तो तोमादेर साथे सबटा शेयर करब. And if you like this video, please 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 subscribe my channel and like this video as well. So let's get started. So আমরা এখন যাচ্ছি ট্রেলারের কাছে বিকজ আমাদের একটা শাড়ি আছে আমার মায়ের আর বোনের. তো সেই শাড়ি ব্লাউজ তৈরি করাতে তো যাচ্ছি. সো ইয়া লেটস গো. ওখানে আরেকজন আসবে, তোমরা তাকে দেখতেই পাবে এন্ড তোমরা প্রিভিয়াস ব্লগেও তাকে দেখেছো. সো লেটস গো. আর তোমরা অনেকেই বলো মেকআপ মামনি ময়দা মামনি মেকআপ ছাড়া বেরোই না, তাদের জন্য দেখো Look at me guys. আমি সিঙ্গেল একটা পাউডারের দানা পর্যন্ত মাখিনি. হ্যাঁ আমি নর্মাল পিপল, আমি মেকআপ ছাড়াও বাইরে বেরোই ঠিক এভাবেই, ঠিক আছে? সো স্টপ কলিং মি ময়দা মামুনি, স্টপ. মেয়েরা ময়দা মামুনি হয় না. উল্টো করে আজকে তুই দাঁড়িয়ে তাহলে কেউ দেখতে পাবে না, রাস্তা দিয়ে আমি মারিয়ে চলে. সো আমি এখন রেডি হব বেরোনোর জন্য অ্যান্ড আমি মেকআপ করব না, জাস্ট আমি ময়েশ্চারাইজারটা ইউজ করছি, গুড ফাইভসের রোজহিপ জেল, অল টাইম মাই ফেভারিট. অ্যান্ড এটাকে আমি ভালো করে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে নেব, যেহেতু কোনো মেকআপ করছি না তাই কোনো প্রাইমার আমি ইউজ করব না. এখন আমি ইউজ করছি এলেটিনের এই ফাউন্ডেশনটা. এটা ভীষণ লাইট ওয়েট অ্যান্ড লাইট টু মিডিয়াম কভারেজ দেয়, ভীষণ লাইট ওয়েট, ভীষণ ভীষণ. আমি পন্সেরও বিবি ক্রিম ইউজ করে দেখেছি, আমি গার্নিয়ারও বিবি ক্রিম ইউজ করে দেখেছি, বাট আমার মনে হয় ইটস দ্য বেস্ট, বিবি ক্রিমের থেকেও ভালো কাজ করে, মুখটা সাদা করে দেয় না, জাস্ট একটা ন্যাচারাল টোন দেবে. আর এর জন্য আগে প্রাইমার ইউজ করার কোনো দরকার নেই, আমি জাস্ট হাতে করেই আমি এটা ইউজ করে নিচ্ছি. ফাউন্ডেশনের পর আমি এখানে ইউজ করছি ল্যাকমি লুজ রোজ পাউডার. ও মাই গড, আমি ঠিকঠাক এতদিন পর বলতে পারলাম না, গুলিয়ে যায় আমার. সো এটাকে আমি ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ এখন একটু একটু রোদ আছে, বিকজ এখন 4টে বাজে. সো ইয়া, এখানে ব্রাউয়ের জন্য আমি সেই বিনা কোম্পানিওয়ালা ব্রাউ পেন্সিল আমার ফেভারিট ইউজ করছি অ্যান্ড আমি অফ ক্যামেরা ব্রাউটা করব, কারণ একটু টাইম লাগে আমার. তো এখানে আমি একটা হালকা করে ব্লাশা, যেটা মানে ব্রাশেই লেগেছিলো আমার একটুখানি, জাস্ট একটুখানি অ্যাপ্লাই করে নিলাম. এবং আমি এই হাইলাইটারের একদম লাইট শেডটা ইউজ করব, একদম আঙুলের সাহায্যে হালকা হালকা করে, যাতে কোনো একটা ন্যাচারাল গ্লোয়িং একটা ব্যাপার আসে. অ্যান্ড যতই হোক বাইরে বেরোচ্ছি, সো গ্লো না দিলে হয়. এবার আমি ইউজ করছি আমার ফেভারিট মাস্কারা ব্লু হ্যাভেনের. এই পুরো নামটা আমি এখন অবধি পড়িনি, নেক্সট ভিডিওতে ডেফিনেটলি মাস্কারার পুরো নামটা বলবো. এটা আমি পার্পল থেকে পারচেস করেছিলাম, আই গেস 95 রুপিস পড়েছিল পার্পল থেকে. সো ইয়া, বাজেট ফ্রেন্ডলি মাস্কারা অ্যান্ড ওয়াটার প্রুফও.
সো আমার খুব প্রিয় এই মাস্কারাটা। এখন আমি আসি সব থেকে কনফিউজিং পার্ট, যেটা হলো লিপস্টিক। এখানে আমি একটা অরেঞ্জি শেড লিপস্টিক নিয়েছিলাম পরার জন্য, বাট যেটা আমার মোটেই পছন্দ হয়নি পরার পর। ইউ ক্যান সি আমি পরে তো নিয়েছিলাম, বাট তারপর আমার বড্ড বেশি অরেঞ্জি ব্যাপারটা লাগছিলো অ্যান্ড আমি এতটাও কালারফুল ভালো লাগছিলো না। সো এটার পর আমি ডিসাইড করে এটাকে চেঞ্জ করব, এবং এটাকে চেঞ্জ করে আমি আমার অল টাইম ফেভারিট নিউড যে লিপস্টিকটা আমি পরে থাকি নেকলাইন কসমেটিক্সের, সেটা আমি ইউজ করি। কিন্তু এটা কালারটাকে আরও বেশি কমলা করে দিয়েছিল। সো এরপর আমি ডিসাইড করি আমি আমার মারুন যে লিপ বর্ডারটা সেটা ইউজ করব। মারুন লিপ বর্ডারটা ইউজ করার পর আমার একটু ডিসেন্ট লাগছিলো ব্যাপারটা, তাও বাট ব্যাপারটা ভীষণ হাইলাইট করছিলো। অ্যান্ড আফটার দ্যাট এটা আমি মুছে মুছে একটু হালকা করার চেষ্টা করেছিলাম, বাট স্টিল আমার মনের মতো হচ্ছিলো না। সো ইয়া, অ্যান্ড দেন আমি ডিসাইড করি যে আমি এটা হালকা করে লিপস্টিক ইউজ করবো। অ্যান্ড তো আমার কাছে একটা নুড, ঠিক না আবার ঠিক পিঙ্কিশও না, একটা খুব ভালো কালারের লিপস্টিক ছিল হুডা বিউটির। সো এটা আমি ইউজ করে নিই হালকা হাতে একদম। সো এটা আমার খুব পছন্দ হয়ে যায় অ্যান্ড আই এম গো ফর ইট। আমি এটাই জন্য এটাই রেখে দিই আমার ঠোঁটাতে। সো ইয়া, আমি তো রেডি হয়ে গেছি, বোনাই এখন রেডি হচ্ছে। সো ওর সাথেই যাবো আজকে, অ্যান্ড আজকে যাচ্ছি হাওড়া ময়দান। তোমরা হয়তো থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। অ্যান্ড ইয়া, চলো যাওয়া যাক ময়দানে। বেসিক্যালি আমি বাস ইউজ করবো না, আমি ট্রান্সপোর্টে বাসটা একটু অ্যাভয়েড করে চলি এই টাইমে। অ্যান্ড ইয়া, নিয়ে আসছো রাস্তায় বেরোনোর। গাইজ গাইজ গাইজ, আমি আজকে মাস্ক পরতে ভুলিনি, কিন্তু মাস্কটা আমি উল্টো পড়েছি। ওয়েট, আমার লাইফে সোজা জিনিসটাই রইল না আর কিছু। ওকে, নাও ইটস অন বিকজ এই জিনিসটা ওপরে থাকে। রাস্তাঘাট হবে যাবে। টাটা মা। এই যে দিশা, মা এখন দাঁড়িয়ে আছে। কি কি মনে আছে তোকে কি কিনবো? তুই তো লালু ভুলি। হ্যালো, এমনি থাকবে না এরকম ভালো হতো।
কালেকশন নেই একদমই বেকার বেকার পুরো মানে দেখে মনে হচ্ছে কেউ পরে আর জামাগুলো দিয়ে দিয়েছে মানে আই থিঙ্ক সিক্স মান্থ যে বন্ধ ছিল সেই সমস্ত স্টকগুলো ক্লিয়ার করে আর গুছিয়ে দিয়েছে ময়দানে কিচ্ছু নেই পুরো ফাঁকা আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড আর দিশা কেমন লাগলো তোর ঘুরে ময়দানে কিচ্ছু নেই কিচ্ছু নেই ফাঁকা গাইস কেউ ময়দানে এসো না কোনো কালেকশন ইভেন এফপিবিতে আমার একটাও কালেকশন পছন্দ হয়নি হ্যাঁ এক্স্যাক্ট লোকেতে বিক্রি করার ইচ্ছাও নেই এখন ঘড়ি কিনতে এসেছি দেখা যাক হাতে পড়াবো নিলে একরকমই দুটো নেওয়া এইটা একটা পছন্দ হয়েছে আর একটা পছন্দ করবো এক কালার নিলে এটাই দুটো নেবো এইটা একটা পছন্দ হচ্ছে আর একটা ছোট না একটা ছোট না বড় ডায়াল এটা দেখাও না ছেলেদের হলো অসুবিধা নেই দুটো নেবো কত দেবো বলো একই নেবো দুটো যেটা বল এটা কত টাকা দাম আর ওটা এটাই নিয়ে নে না পরে তাড়াতাড়ি ওটাও খাওয়া হবে পছন্দ হয়েছে অবস্থা খারাপ তো হবেই আবার কিনতে আসবে এই যে আমি একটা জিনিস নতুন কিনেছি তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার ফোনের একটা ব্যাক কভার কিনেছি রেড কালারের আমার তো এ রাম অনেকগুলো দেখিস না এইগুলো নেই আমরা ছোটবেলা তো এগুলো ইউজ করতাম আমার তো ভিডিও করে তো আমি নিয়ে নিবি এটা এটা 10 টাকার কথা বললো 5 টাকা এটা 5 টাকা কি করবি তো আমরা এখন যাচ্ছি লস্যি খেতে আমরা না এই ব্লগের চক্করে আমার একটা ছবি তোলা হয় না সত্যি একটা ছবি তুমি আজকে আমার ডেলিজ কেন কোনো এভিডেন্স নেই তুই একটা কাজ কর ব্লগ তো আছে এভিডেন্স সেটা আছে তুই এটার পর ছবি তুলবি এবার আমরা আছি স্পেশাল লস্যি খেতে তো কবিতা
সো আফটার আ লং ডে তুমুল ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমরা দু বোনের বাড়ি ফিরে এসেছি, কিচ্ছু পাইনি আমরা। আর দিশা খুব এক্সাইটেড, তুই তো অনেক কিছু কিনেছিস বল। ক্লান্তি, খিদে সব নিয়ে আমরা বাড়ি ফিরেছি, বিকজ বাইরের খাবার নো। অ্যান্ড আমরা লস্যি খেয়েছি আজকে, আর আর কিছু বলার নেই। ময়দান যাও, নিজের নিজের টাকা পয়সা খরচা করার জন্য, গাড়ি ভাড়া খরচা করার জন্য যাও। মেবি হতে পারে আজকে বৃহস্পতিবার ছিল, তাই জন্য অনেক দোকান খোলা ছিল না, দোকানের ইচ্ছা ছিল না কিছু বিক্রি করার। সব থেকে বড় কথা এটা। আচ্ছা নেবে না, নেবে না, ভালো হয়, নেবে না, ওকে আগে দাও, আগে বড়। মানে লিটারালি দে হ্যাভ নো ইন্টারেস্ট, সো আলটিমেটলি শেষ করি ব্লগটা এখানেই। আজকের মানে আজকের ব্লগটা মানে সবথেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি, বাট স্টিল ব্লগ করতে আমার মজাই লাগে, আজও মজা পেয়েছি, মাস্তি করেছি। দ্যাটস ইট, লস্যি খেয়েছি, লস্যি খেয়েছি, দ্যাট ইজ দ্য অনলি থিং হ্যাপেন গুড, ইয়েস, দ্যাট ইজ আ লস্যি। আমার লস্যি না, কাকুর লস্যি, কাকুর লস্যি। সো টল ব্লগটা এখানেই শেষ করছি, বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে পরের মেকআপ টিউটোরিয়ালে। অ্যান্ড এখন সে যা খাবো দাবার ঘুম। হ্যাঁ, ইফ ইউ লাইক দ্য ভিডিও কি করতে হবে, লাইক করে দাও, সাবস্ক্রাইব, বহুত বহুত মাথা খায়, সাবস্ক্রাইবটা করিয়ে দাও, আর লাইক করে দাও, শেয়ার করে দাও, এই যা যা হয় সবাই একই বলে, তো ওইগুলো সব করে দাও। সো বাই বাই।